কিশোরগঞ্জে শোলাকিয়া জঙ্গি হামলার 6 বছর আজ 2016 সালের 7 জুলাই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে ঈদের নামাজের প্রস্তুতির সময় পুলিশের নিরাপত্তা চৌকিতে জঙ্গিরা হামলা চালায়। হামলায় দুই পুলিশ সদস্য, এক গৃহবধূ, দুই জঙ্গি সহ নিহত হয় 5 জন। এখনো আতঙ্ক কাটেনি এলাকাবাসীর, এখনো শোকাহত নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। ভয়াবহ এই জঙ্গি হামলা মামলার বিচার কার্যক্রম থমকে আছে আইনি জটিলতায়। কিশোরগঞ্জ প্রতিনিধি ইমরুল হকের প্রতিবেদন। 2016 সালের এই দিনে ঈদুল ফিতরের দিন শোলাকিয়া ঈদগাহে নামাজ শুরুর আগ মুহূর্তে জঙ্গিদের গুলি আর বোমায় কেঁপে উঠে চারপাশ। পুলিশের সাথে শুরু হয় জঙ্গিদের বন্দুক যুদ্ধ, আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। ঈদগাহের অদূরে মুফতি মোহাম্মদ আলী মসজিদের কাছে পুলিশের একটি নিরাপত্তা চৌকিতে জঙ্গিদের অতর্কিত হামলায় নিহত হন পুলিশের দুই সদস্য। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ঘটনাস্থলে নিহত হয় আবির রহমান নামে এক জঙ্গি। আজও সেই দুঃসহ স্মৃতি তাড়িয়ে বেড়ায় এলাকাবাসীকে। আজ থেকে প্রায় 6 বছর আগে আমি মসজিদের দোতলা থেকে যে দেখলাম মর্মান্তিক যে ঘটনা, এটা এখনও স্মরণ হইলে আমাদের খুব ভয় লাগে। ঘটনার সময় নিজের ঘরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন গৃহবধূ ঝর্ণা ভৌমিক। এখনো শোকে কাতর তার স্বজনরা। হাজবেন তো বহুদিন এতে চলল, কিন্তু বহুদিন যাবৎ আমার স্ত্রীর কোনো বিচার কার্য সমাধান হচ্ছে না। তখন তো অনেক ছোট, মারাইছি, এমন যাতে কারোর সাথে না হয় এটাই আমার আবেদন। জঙ্গি হামলা নিহত ও আহত পরিবারকে পুনর্বাসন সহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করে এ মামলায় জঙ্গিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তার। মামলাটা আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করে আমরা 2018 সালে 24 জন আসামি পাই, এর মধ্যে 5 জন জীবিত পাই এবং তারা যার যেটা এখন বিচারাধীন অবস্থায় রয়েছে। আমরা আশা করি এবং প্রত্যাশাও করি যে এই মামলার সর্বোচ্চ শাস্তি, যে মৃত্যুদণ্ড, সেটা নিশ্চিত হবে। তবে দেশের অন্য মামলায় এসব জঙ্গিদের মৃত্যুদণ্ডের আদেশ রয়েছে, ফলে নিরাপত্তাজনিত কারণে তাদের আদালতে হাজির করা যাচ্ছে না। প্রতি তারিখে সাক্ষীরা উপস্থিত থাকলেও থমকে আছে মামলার বিচার কার্যক্রম। এই মামলা যারা আসামি তারা হলি আর্টিজান সহ কোটালিপাড়া বোমা হামলা, বটমরা রমনা বটম বোমা হামলা, বিভিন্ন মামলায় তারা মৃত্যুদণ্ড প্রাপ্ত। আমরা আশা করছি যে এই মামলাটি যদি এখানে সাক্ষী না নেওয়া যায় তাহলে আমরা ডিএমের মাধ্যমে মামলাটি ঢাকায় স্থানান্তরেরও আমরা সুপারিশ করেছি। শোলাকিয়া হামলার ঘটনায় ওই বছর 10 জুলাই কিশোরগঞ্জ মডেল থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা হয়। এ মামলায় বর্তমানে কারাগারে আছে জেএমবি সদস্য বড় মিজান, আনোয়ার হোসেন, সোহেল মাহমুদ, রাজীব গান্ধী, মোহাম্মদ আনোয়ার হোসেন ও জাহিদুল হক তামিম। এসটিভি নিউজ ডেস্ক। দুপুরের এসটিভি সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরে এসে থাকছে পাবনায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন সড়ক দুর্ঘটনায় রাজবাড়ি ও ঝিনাইদহে নিহত চার, ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।